পিডি স্মার্ট ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডাইস এবং কিউব নিয়ে আলোচনা করব। এটি আমার পার্ট টু। এর আগে যারা পার্ট ওয়ান দেখেননি, ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে দেখে নিন পার্ট ওয়ানটি। আজ আমরা কিউব সম্বন্ধে জানব। কিউব সম্বন্ধে জানতে গেলে সবার আগে আপনাকে একটা এক্সাম্পল বলে নিই। এ সলিড রেড কালার্ড কিউব ইজ পেইন্টেড ইয়েলো অন অল সাইড। একটা লাল কালারের কিউবকে আমি সমস্ত দিকে ইয়েলো কালার করব। দ্য কিউব ইজ কাট ইন্টু 125 ইকুয়াল কিউবস। অর্থাৎ সেই কিউবটিকে আমরা 125টি খণ্ডে ভাগ করে দেব সমানভাবে। হাউ মেনি কিউবস উইল হ্যাভ থ্রি সাইডস ইয়েলো। এর মধ্যে তিনটে সাইড ইয়েলো থাকবে, হলুদ থাকবে, এমন কতগুলো কিউব আছে। এই রকম অঙ্কগুলো করতে গেলে কিছু সূত্র আপনাকে জানতে হবে। এবার আপনাকে বলে রাখি যে এই শুধুমাত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রে, পার্টিকুলার এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আপনাকে প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। সরাসরি আপনারা কী করবেন, শেষ লাইনে চলে আসবেন এবং দেখবেন যে কটি সাইডের কথা বলা হয়েছে। থ্রি সাইড, টু সাইড, ওয়ান সাইড, নো সাইড, ফোর সাইড, ফাইভ সাইড, এরকম কতগুলো সাইডের কথা বলা হয়েছে। তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু সূত্র ফলো করে উত্তরগুলো ইজিলি করতে পারবেন। তা চলুন আমরা আগে সূত্রটা দেখে নিই, তারপরে আমরা এর উত্তরটা জানব। নাম্বার থ্রি সাইড বললে, অর্থাৎ নাম্বার অফ থ্রি ফেস কালার বললে উত্তর হবে 8 কিউবস। নাম্বার অফ টু ফেস বললে সূত্রটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু 12। নাম্বার অফ ওয়ান ফেস কালার বললে এন মাইনাস টু স্কোয়ার ইন্টু 6। নাম্বার অফ নো ফেস কালার যদি বলা হয় তাহলে হবে এন মাইনাস টু কিউব। এই এনগুলো কী সেগুলো আমরা পরে জেনে নেব। এবং আরেকটি সূত্র হলো চারটি বা তার বেশি যদি ফেস বলা হয় তাহলে কিউবের সংখ্যা হবে 0। এই যে চারটি ফেস, বা আমরা আগে তার আগে জানলাম দুটো ফেস, একটা ফেস, তিনটে ফেস, চারটে, আপনার চারটে বা চার বেশি ফেস, এই সমস্ত কথাগুলো যখনই বলবে তখনই আপনার ওই সূত্রগুলো মুখস্থ থাকলে কিন্তু ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে। তা চলুন আমরা এবার ওই প্রশ্নটাতে যাচ্ছি। তাহলে এখানে চাওয়া হয়েছিল থ্রি সাইড ইয়েলো, অর্থাৎ তিনটে ফেস যদি হয় ইয়েলো কালার তাহলে আমার কটা কিউব পাবো। এই রকম অঙ্কের ক্ষেত্রে আপনি বলেই দিলাম, তখন সূত্র দেখে নিয়েছি যে তিনটে ফেস পড়লে আমাদের উত্তর হবে সি, আটখানা কিউব পাবো। তিনখানা সাইড যদি চাওয়া হয় তখন উত্তর হবে 8। চোখ বুঝে আপনারা কিন্তু 8 লিখে দেবেন। অতএব আমি এই সূত্রগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো পিডিএফ আকারে, আপনারা সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ওগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর সূত্রগুলো মুখস্থ থাকলে আপনার যে কোনো কোশ্চেন আসুক সেগুলো কিন্তু খুব সহজে ইজিলি সমাধান করা যাবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এ সলিড কিউব অফ 4 ইঞ্চিস হ্যাজ বিন পেইন্টেড রেড, গ্রিন অ্যান্ড ব্ল্যাক অন পেয়ার অফ অপোজিট ফেস। ইট হ্যাজ বিন কাট ইন্টু 1 ইঞ্চ কিউবস। হাউ মেনি কিউবস হ্যাভ অনলি 4 ফেস পেইন্টেড। আমি বলেছিলাম যে আপনার এই সমস্ত প্রশ্নগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি আপনার কিন্তু লাস্ট যে কথাটা আছে সেই কথাতে চলে যাবেন। এখানে বলেছে হাউ মেনি কিউবস হ্যাভ অনলি 4 ফেস। এই যে 4 ফেস, 4 ফেস কথাটা থাকলে আমি বলেছিলাম আমরা সূত্র অনুযায়ী যে 4 ফেস হলেই আপনার উত্তর হবে গিয়ে কিন্তু 0। 4 ফেস বা 4 ফেসের বেশি যদি ফেস বলা হয় তাহলে কিন্তু আপনার উত্তর হবে 0। অতএব আপনি চোখ বুঝে উত্তর কিন্তু এ, অর্থাৎ 0 উত্তর দিতে পারেন খুব সহজে, ইজিলি। আপনি সূত্রগুলো মুখস্থ করলে আপনার কিন্তু ইজিলি উত্তর হয়ে যাবে। আর আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু সালের কোশ্চেন। এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব কিন্তু হচ্ছে সালের কোশ্চেন। আর আমরা এই সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কিছু এক্সাম্পল, মানে সালের এক্সাম্পল, আমার যে 29 নম্বর অধ্যায়টি আছে সেটি কিন্তু এক্সাম্পলের অধ্যায়, সেখানে কিন্তু আমরা সমস্ত সালের কোশ্চেনগুলো সলভ করব। তো এইগুলোও কিন্তু সবগুলোই সালের কোশ্চেন। তো চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। 3 নম্বর কোশ্চেনটি হলো, এ সলিড কিউব অফ 4 ইঞ্চিস হ্যাজ বিন পেইন্টেড রেড, গ্রিন অ্যান্ড ব্ল্যাক অন পেয়ার অফ অপোজিট ফেস। ইট হ্যাজ বিন কাট ইন্টু 1 ইঞ্চ কিউব। হাউ মেনি কিউবস হ্যাভ অনলি 2 ফেস পেইন্টেড। এই যে আমি বলেছিলাম শেষে যে কথাটি থাকবে সে কথাটি বলতে হবে। এখানে কী আছে, 2 ফেস। 2 ফেস পেইন্টের ক্ষেত্রে আপনার যে সূত্রটা জানতাম সেটি হচ্ছে যে এন মাইনাস টু ইন্টু 12, এই সূত্রটা।
এন মাইনাস টু ইন্টু টুয়েলভ। এখন এনটা কি, এনটা হলো গিয়ে যে কিউব, বড়ো যে কিউবটা আছে সেই কিউবের যে আমার ইডেজ অর্থাৎ যে সাইড, সাইডের যে দৈর্ঘ্য সেই সাইডের দৈর্ঘ্য হচ্ছে কত, এখানে চার, সাইডের দৈর্ঘ্য এখানে চার। সেই চারটাকে আমরা কী করবো, ছোটো কটা ভাগে ভাগ করেছি, সেইগুলো ছোটো যে কিউবগুলো ভাগ করেছি সেগুলোর ইডেজের ইডেজের মান কত, ওয়ান ইঞ্চেস করে। তাহলে সেটা কী করতে হবে, আমাকে বড়োটা দিয়ে ছোটোটাকে ভাগ করতে হবে, চার দিয়ে একে ভাগ করলে কত পাচ্ছি আমরা, চার। এটাই হলো কী জানতো আমার এন, অর্থাৎ এন পার করতে গেলে আমাকে কী করতে হবে, বড়ো যে কিউবটা আছে বড়ো কিউবের যে আমার ইডেজ সেই ইডেজকে ছোটো যে কিউব আছে কেটেছি, কাটার পর যে ইঞ্চটা পেয়েছি যে দৈর্ঘ্যটা পেয়েছি সেটাকে দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ফোর বাই ওয়ান, ফোর আর এখানে ওয়ান আছে, তাহলে ফোর বাই ওয়ান কত হচ্ছে, ফোর। তাহলে আমাদের এনের মান হচ্ছে কিন্তু ফোর। তাহলে আমরা যদি মানটা বসাই, এনের মানটা যদি আমরা বসিয়ে দিই, এনের মান যদি আমি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কত, যে ফোর মাইনাস টু, ফোর মাইনাস টু ইন্টু ফোর, সরি ইন্টু টুয়েলভ। তাহলে ইন্টু টুয়েলভ হলে কত হলো না আমার দুই, আর এখানে হচ্ছে বারো, দুই আর বারো গুণ করলে হচ্ছে আমার চব্বিশ, দুই আর গুণ করলে আমার কত হচ্ছে টোয়েন্টি ফোর। তাহলে আমার এক্সাম্পল অনুযায়ী আমার উত্তরটি হবে কত, টোয়েন্টি ফোর, অর্থাৎ সি হচ্ছে আমার উত্তর। চার নম্বর এক্সাম্পলটি হলো এ সলিড কিউব অফ ফোর ইঞ্চিস হ্যাজ বিন পেইন্টেড রেড গ্রিন ব্ল্যাক অন পেয়ার অফ অপোজিট ফেস, ইট হ্যাজ বিন কাট ইন্টু ওয়ান ইঞ্চ কিউবস, হাউ মেনি কিউবস হ্যাভ নো ফেস পেইন্টেড। অর্থাৎ আমার এখানে চেয়েছে নো ফেস পেইন্টেড। নো ফেস পেইন্টের ক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি সেটি হলো এন মাইনাস টু ইন্টু সরি কিউব, এন মাইনাস টু কিউব। তো আমরা সূত্র অনুযায়ী আমরা প্রথমে এন এর মান বের করবো। এন মানে কি বলেছিলাম, যে বড়ো যে কিউব সেই বড়ো কিউবের যে আমার ইডেজ সেটাকে দিয়ে আমার যে কাটার পর যে ইঞ্চটা পেয়েছি অর্থাৎ কাটার পর যে দৈর্ঘ্যটা পেয়েছি সেটাকে দিয়ে আমি ভাগ করতে হবে, অর্থাৎ কাটার পর কত হচ্ছে ওয়ান ইঞ্চিস করে, ইঞ্চ করে। তাহলে চার ভাগ ওয়ান ইজিক্যাল টু কত বেরোলো, বেরোলো চার। যত বেরোবে সেটাই আমার কিন্তু এখানে, এটাই কিন্তু আমার এন, এই এনএ মান আমি এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা এনএ মান এখানে যদি বসাই তাহলে হচ্ছে চার মাইনাস দুই, তার মাথাতে আমার কিউ আছে, তাহলে আমার চার থেকে দুই বিয়োগ করলে আমার দুই, দুইয়ের মাথাতে যদি কিউব হয়ে থাকে তাহলে দুইয়ের মাথাতে কিউব মানে কি, দুই গুণ দুই গুণ দুই, অর্থাৎ দুইকে তিনবার গুণ করলে দুই দুগুণে চার, চার দুগুণে আট। আমার এক্সাম্পল উত্তর হলো গিয়ে, আমার উত্তর হলো গিয়ে কিন্তু আট, আমার উত্তর হলো আট। তাহলে আমার প্রশ্নানুসারে যে উত্তরটা আমি পেলাম সে উত্তরটি হলো কি আমার। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবেই প্রত্যেক সপ্তাহে দু থেকে তিনটি রিজনিংয়ের উপরে ভিডিও আমি আপলোড করব সূচিপত্র অনুযায়ী। আপনারা যাতে এই ভিডিওগুলি মিস না করেন তার জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটি বাজান।